EPL এ রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে টেন হাগের শিষ্যরা ও ট্র্যাফোর্ডে অনেকটা অস্বস্তি নিয়ে মাঠে নামবে রাশফোর্ড বারানেরা মৌসুম শুরুর ম্যাচ হলেও সবশেষ ক্লাব প্রীতি ম্যাচে জয়হীন রেড ডেভিলস অ্যাটলেটিকো ক্লাবের সাথে ড্র করেছে এক এক গোলে এর আগে আরও চারটি ক্লাব ফ্রেন্ডলিতে মাত্র এক জয় ইউনাইটেডের হেরেছে লেন্স বরুশিয়া ও রিয়ালের কাছে এদিকে মৌসুম শুরুর আগেই ম্যানিউ ছেড়ে চার বছরের চুক্তিতে তুরস্কের ক্লাব ফেরেন বাচে নাম লেখালেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড মোরাস সহ প্রায় 1.5 কোটি ইউরো পারিশ্রমিক পাবে 30 বছর বয়সে এই ফুটবলার অন্যদিকে সবশেষ চারটি ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে হারেনি উলভারহ্যাম্পটন ম্যানচেস্টার বিটের বিপক্ষে লড়াকু ফুটবল খেলার চ্যালেঞ্জ অতিথিদের